জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে প্রকৃতির আচরণ ঝড় জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ দেশের খাদ্য নিরাপত্তা ও মানুষের আর্থসামাজিক অবস্থাকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে প্রকৃতির এই বইরি আচরণ মোকাবেলায় সরকার একশো বছর মেয়াদি ডেল্টা প্ল্যান বা বদই পরিকল্পনা গ্রহণ করেছে এটি বাস্তবায়ন করতে পারলে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ডেল্টা প্ল্যান নিয়ে সুমন মাহমুদের তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব নদীমাত্রী বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ দেশের মানুষের জীবন জীবিকা অর্থনীতিতে মুখ্য ভূমিকা পালন করে আসছে দেশটির নদ নদী নদী পাড়ের মানুষের জীবন খুব একটা সহজ নয় তাদের প্রতিনিয়ত ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা ঘূর্ণিঝড় নদী ভাঙন পানি দূষণের মতো হুমকে মোকাবেলা করতে হয় আশঙ্কা করা হচ্ছে দু সালের দিকে চোদ্দ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে যাবে পরিণামে 30 মিলিয়ন মানুষ জলবায়ু শরণার্থীতে পরিণত হবে জলবায়ুর বিরূপ আচরণ মোকাবেলা করতে 100 বছর মেয়াদী বদি পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান গ্রহণ করেছে এটি পরিকল্পিতভাবে বাস্তবায়িত হবে দুর্যোগ বান বন্যা ঘূর্ণিঝড় প্রবল বন্যা নদী ভাঙন ইত্যাদিতে আমাদের প্রচুর আর্থিক ক্ষতি হয়ে থাকে এই বদ্বীপ পরিকল্পনাটি বাস্তবায়ন করলে এই আর্থিক ক্ষতি মোকাবেলা করার সক্ষমতা হবে আমাদের প্রবৃদ্ধির হার গড়ে এক সাত শতাংশ বেড়ে যাবে উন্নত দেশ হতে চাইলে বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই আমাদের দক্ষতা সম্পন্ন সম্পন্ন লোক আমাদের জ্ঞান সৃষ্টি করতে হবে এটি একটি বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞরা জানান জলবায়ু পরিবর্তনের প্রভাব যতই বাড়ছে তার প্রভাবে পানিবাহিত রোগ ব্যাধি অপুষ্টি দুর্যোগকালীন মৃত্যু আঘাতের হারও বাড়ছে পাশাপাশি গড় তাপমাত্রা বাড়তে থাকায় ঋতুর আচরণ বদলে গেছে এতে গোটা দেশের কৃষির উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ইতোমধ্যে লবণপ্রবণ এলাকায় ধানের ফলন কমে যাওয়ার পাশাপাশি এই লবণাক্ততা বৃদ্ধির কারণে অন্যান্য কৃষির উৎপাদনও কমে যাচ্ছে জলবায়ুর এ পরিবর্তন মোকাবেলায় সরকার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়নে সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহযোগিতা দরকার এটি বাস্তবায়নের মূল লক্ষ্য হল নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করা জলবায়ুর পরিবর্তনজনিত কারণে উন্নয়ন পরিকল্পনার উপর যে প্রভাব পড়তে পারে সেই প্রভাব যেন না পড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে উন্নয়ন পরিকল্পনা ব্যাহত না আমার জিডিপি গ্রোথ যেন কমে না যায় এবং আমাদের অবকাঠামোগুলোর উপরে যেন প্রভাব না পড়ে জলবায়ু পরিবর্তনের সেই জন্যে কিন্তু এই ডাল্টা প্ল্যান জলবায়ু সহনীয় করে তৈরি করা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উন্নয়নে ক্ষতি হচ্ছে জলবায়ুর এই বৈরী আচরণের প্রভাব মোকাবেলায় সরকারের নেয়া এই মহৎ উদ্যোগটি তিনটি ধাপে বাস্তবায়ন করে আগামী নিরাপদ ও জলবায়ু প্রভাবমুক্ত বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা